পেমিয়াংশি মনাস্ট্রি পেলিং তথা সিকিমের প্রাচীনতম এবং প্রধানতম মনাস্ট্রিগুলির মধ্যে একটি। পেলিং এলে অতি অবশ্যই ঘুরে আসুন এখানে। আগের পর্বে দেখিয়েছি সিকিমের দ্বিতীয় রাজধানী রাবদেনসে। ওই একই পথে সামান্য হেঁটে এসে একটু ওপরের দিকের রাস্তা ধরলেই আপনি পৌঁছে যাবেন পেমিয়াংশি মনাস্ট্রি। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের ভিডিওগুলি ভালো লাগছে, মনে হচ্ছে একটু অন্য স্বাদের উপস্থাপনা, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন আর সব ভিডিও সবার আগে দেখার জন্য নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। আমাদের হোটেল রিট্রিট ক্রাসুলা ওভাটা ছিল আপার পেলিংয়ে। হোটেল থেকেও হেঁটে আসা যায় বা গাড়িতেও আসতে পারেন এখানে। পেলিংয়ের 0 পয়েন্ট থেকে ট্যাক্সিতে 150-200 টাকা মতন পড়তে পারে। পেমিয়াংশি মনাস্ট্রি পরিকল্পনা এবং নির্মাণ করেছিলেন লামা লাতসুন চেম্পো 1647 খ্রিস্টাব্দে। এই মঠের লামাদের নির্বাচন করার সময় কৌমার্য এবং শারীরিকভাবে নিখুঁত হবার গুণকে অগ্রাধিকার দেওয়া হয়। প্রাচীন এই পদ্ধতি এই মঠে এখনও গুরুত্ব সহকারে সমানভাবে পালন করা হয়। শুধুমাত্র পেমিয়াংশি মনাস্ট্রির লামারাই তাসাং উপাধি পান। পেমিয়াংশি কথার অর্থ হল আদর্শ এবং সবচেয়ে সুন্দর পদ্ম। পেমিয়াংশি মনাস্ট্রির ইতিহাস রাবদেনসের চাদর নামগিয়ালের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। উনি ছিলেন একজন ধার্মিক পুরুষ এবং সিকিমে বৌদ্ধ ধর্মের প্রসারের জন্য তিনি অনেক পদক্ষেপ নেন। তিনি ঘোষণা করেছিলেন যে সিকিমে সমস্ত ভুটিয়া ফ্যামিলির দ্বিতীয় সন্তান হবে পেমিয়াংশি মনাস্ট্রির একজন লামা। মনাস্ট্রির ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, কিন্তু ভেতরের প্রার্থনা গৃহ, মিউজিয়াম ইত্যাদি সত্যি দেখার মতন। দেওয়ালে আছে অসংখ্য ম্যুরাল বা দেওয়াল চিত্র, সবই প্রায় বৌদ্ধ ধর্ম এবং পদ্মসম্ভবের বিভিন্ন রূপের। বৌদ্ধ ধর্ম সম্বন্ধে আগ্রহী না হলেও শিল্পের উৎকর্ষতা ও ইতিহাসের সাথে ধর্মের এই মেলবন্ধন দেখতে বেশ ভালোই লাগবে। পেমিয়াংশি মনাস্ট্রির বিখ্যাত এবং প্রধানতম উৎসব হল ছাম ড্যান্স। এই নৃত্যের সময় এখানকার লামারা বিশেষ পোশাকে সজ্জিত হয়ে ধর্মীয় নাচ প্রদর্শন করেন। মনাস্ট্রির চত্বরে আমরা ঘুরে ঘুরে দেখলাম, এখানে চলছিল প্রার্থনা ও মন্ত্রপাঠ।
মোটের ওপর মঠের সামগ্রিক পরিবেশ মনে শান্তি দেয়। মনে রাখতে হবে এই সমগ্র অঞ্চলটি কিন্তু বার্ডিং হটস্পট, তাই গাড়ি ছেড়ে আমরা পায়ে হাঁটা পথ ধরেছিলাম পেলিং ফেরার জন্য। পাখি দেখতে হলে নৈঃশব্দ এবং ধৈর্য দুটোই আবশ্যক। পাখি দেখতে না পেলেও অনাবিল প্রকৃতির সান্নিধ্য আপনি পাবেনই, সে বিষয়ে মোটামুটি নিশ্চিত। আমাকে জানান এই ছোট্ট ভিডিওটি আপনার কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন আপনার প্রতিটি বন্ধুর সাথে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে অবশ্যই ফলো করুন ফেসবুকে, ইনস্টাগ্রামে এবং টুইটারে।